হ্যালো, কিতা আর কইতাম কই লাভ নাই। আজকে তো যেরাম আমরা পাঁচ বাগান, এখন আছি শালবাগান। শালবাগান থেকে কিলোমিটার কত হয় দিককেলাই জিরো করলেছি কিলোমিটারটা। তো রাইট সাইডে গেলে আমরা গেলাম গিয়া সিমনা সাইডে, আর বাম দিকে গেলে এয়ারপোর্ট আগরতলা। এখন আসি ব্রহ্মকুণ্ড, যাই দেখা যাক কত সময় লাগে। এখন বাজে গেছে তিনটা, আমরা জার্নি স্টার্ট হইল, তারপরে বাকিটা গিয়া দেখাইতেছি। মোহনপুর হেজামারা কোয়াই রাস্তায় যাই, দেখি কত কিলোমিটার গেলে পরে তো বোঝা যাবো কত দূর কিলোমিটার হইব। রাস্তা তো অনেকেই ভালো আছে, গাড়ি চালাইতেও ভালো লাগে, বানিয়ে দিছি আর কি রাস্তাটা, মানুষ যেন আরামে চলাচল করতে পারে। আর ওই কিছু টাকা লইছি আর কি নিবে চাকমা আর পারান্ত দেবের কাছ থেকে, এই রাস্তা বানানোর সময় আপনার আয়ান রাস্তা তো এখন ভালো হয়েছে। এই যে রাস্তাটা বানিয়ে দিছি দেখতে অনেক ভালো, ওই মানুষও চলতেছে আমরাও চলতেছি। সোজা সোজা দেখা যায় কামালঘাট কোয়াই, রাইট সাইডে কামালঘাট, আর সোজা গেলে কোয়াই ডিস্ট্রিক্টের কোয়াই টাউন। কৌ বক্তব্য কই আসি আমরা, আমি তো নিজেই জানি না জায়গার নাম কি। এখন আসি আমরা মোহনপুর 2 কিলোমিটার, আর রাস্তা তো খুবই ভালো, খুবই সুন্দর। আজকাল তো দেখি ভিডিও মধ্যে মানুষের অ্যালবাম বানায় এই রাস্তার মধ্যে আইয়া, এগুলো ভালো রাস্তা হয়েছে এখন আগরতলা কোয়াই রাস্তা। আর কিছুদিন পরে টোলগেটও বইব, আমি অফ রোডিং ভিডিও বানাই তো এইদিকে আইয়া ভিডিও বানিয়ে গেছি, ওই আমার সাথে আইয়া ভিডিও বানিয়ে গেছি, কিন্তু ভাইরাল হইতে পারলাম না, দুঃখ মনে অনেক জমানো বেতা। মোহনপুর আইয়া পড়ছি অবিচরণ, বাম দিক দিয়ে মোহনপুর যেতাম না আমরা সিমনা জিম, যাই দেখি হেজামারা 9 কিলোমিটার। এই জায়গা পড়ছি সিমনা রোডে, আগরতলা থেকে আইসি 22.5 কিলোমিটার, মানে 22.5 কিলোমিটার। তখন এই দিক দিয়ে আমরা ঢুকে যাবো সিমনা রাস্তায়, সিমনা এই জায়গা থেকে 19 কিলোমিটার, তারপরে দেখি কত দূর যায় কত কিলোমিটার হয়, গেলে পরে বাকিটা জানতে পারবেন। এই কারণে সঙ্গে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। কিতা আর কইতাম, চারিদিকে সুন্দর চারিদিকে বাগান, সুন্দর চাপাতা বাগান, মধ্যে মধ্যে রাস্তা সাইডে সাইডে গাছ, যদি রাস্তা গরম লাগে লেগিয়া রাস্তা ঠান্ডা করে রাখে, এখানে এইদিকে আইলে মাথা ঠান্ডা থাকবো। আয়ো ঘুরে ঘুরে যাও, এই যে বাস যাইতেছে আমার রাধানগর টু সিমনা। এই যে আমার চাপাতি বাগান, বাগান থেকে মানুষের চাপাতি উঠে কারখানা তুলে যাবো, মানুষ মনে করে আর কি, আমার না এমনি। এই যে বাম দিকে বাংলাদেশ, আমরা আছি ভারতবর্ষে, আর ওইদিকে বাংলাদেশ, এখানে ভালো মতো দেখে নেন। আর সব জায়গায় বর্ডার এখানে একটা কিন্তু কালভার্ট থাকবো, আর নিচের দিকে নৌকা মাছ ধরবো, মানুষে ওই মাছ ধরতে ধরতে জায়গা। এই যে বিএসএফ আঙ্কেল বোয়াত, এই বর্ডার সাইড সাইড সাইডে সাইডে আমরা যাইতেছি, আমরা যাইতাম না বাংলাদেশ বাড়ি কোন নাই কি তখন মুখিয়া কই থাকো। ঠিক আছে দেখতে, পঞ্চবটে পৌঁছলাম, এখন এর থেকে বাম দিকে না সোজা রাস্তা, সোজা সোজা পঞ্চবটি বাজার ক্রস করে একদম মেইন রোড হয়ে হয়ে যেতে লাগবে, সোকে যেদিকে সোজা দেখো ওইদিকে যেতে দেখো দেখা ভাসগ্রাম না না কাটিয়া বাবা মিশন স্কুল, এদিকে স্কুলের দিকে যেতে তখন কোন দিকে যাও শিওনি ছোট্ট রাস্তা বানাইছি আমরা, এই আমরা পাঁচ বাগানে পড়ছি, বাগানে দেখা যাচ্ছি ভালো কইরা 20 টাকা গাড়ি পার্কিং। বাসগ্রামে এন্ট্রি করার লাগি 100 টাকা করে টিকিট, এন্ট্রি টিকিট লয়ে লেছি আমরা, 20 টাকা গাড়ি পার্কিং, মানে একজন মানুষ এলে 100 টাকা আর গাড়ি লয়ে এলে 20 টাকা। এটার মধ্যে লোয়ার মধ্যে বাস লাগানো আছে, চ দেখাইল ভিতর
বাসগ্রামে যে কোনো রকমের অসামাজিক কাজ নিষিদ্ধ। বাসগ্রামে মদ্যপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বাসগ্রামে বাইরের খাবার নিয়ে প্রবেশ নিষেধ। এখানে খাবার পাওয়া যায়নি, এটা দেখতে লাগবো। এটি একটি বেসরকারি সম্পত্তি, প্রবেশ সম্পূর্ণরূপে সংরক্ষিত। বাসগ্রাম পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখা আপনার দায়িত্ব এবং কর্তব্য। আপনার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে মনোরম দৃশ্য, অনেক সুন্দরী, যেদিকে দেখো ওইদিকে হাও হাও, সব বাস দিয়ে কাজ করা। শ্রীকৃষ্ণ গোবিন্দ, বাকিটা জানি না, মাফ করবেন আমাকে। এই যে অনেক সুন্দর একটা ঘর বানানো, এটা আমার রিসোর্ট, ঘর ভাড়া দেওয়া হয়, বাকিটা পরে জানিয়ে নিব। এই যে ঘরটা, এদিকে আলপনা করা, এই যে তারা পোজ দিয়ে দাঁড়াইছে, তারা জামাইবু স্বাগতম বাসগ্রাম। এই দিকে এইদিকে বাস দিয়ে বাস দিয়া ব্রিজ আছে, এদিকে তো রাবার বাগান, পাঁচ বাগানের ভিতরে রাবার বাগান কিন্তু। হ্যাঁ, ওইদিকে চেয়ার লাগানো আছে, চাপাতা বাগান, বাঁশ বাগান, চাপাতা বাগান, রাবার বাগান, সব ধরনের বাগান এখানে আছে। এই যে বাঁশ দিয়ে ঘর বানানো, অনেক সুন্দর। এই যে ছোটো মতো ঘর একটা, বাসগ্রামে গাছের ফুল এবং ডালপড়া বাঙা নিষেধ, বাঙতাম না আমরা, একবার ফুলে এলেছি। ঘরটা সুন্দরই আছে বানানো। এই জলের ট্যাঙ্কি আছে ঘরে। এই যে ফিশারি, ফিশারির মধ্যে মাছ আছে কইতাম পারি না, কিন্তু ঘর আছে। এটা হলো জল কুঞ্জ, এটার নাম নারকেল কুঞ্জের ছোট ভাই, জল কুঞ্জ। এই যে বাস 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 গাছ, এদিকে ব্রিজ আছে একটা, বাস বাগান। এই যে আমরা পানন্তদা, পানন্তদা কেমন লাগলো এসে এখানে? খুব সুন্দর, মনোরম প্রাকৃতিক পরিবেশ। আর তারপরে? এরপরে এই ঘুরতেছি বাসগ্রামের ভিতরে, বাস দেখতেছি সবদিকে, চারিদিকে শুধু বাস আর বাস। মানুষে মানুষে বাস দেয় না, কিন্তু শুধু বাস, শুধু বাস। এখানে কে আসেন? বুদ্ধদেব। এই যে এটা বাস দিয়ে বানানো হয়েছে, এদিকে বাস বাগান আছে, বাস বাগান, এদিকে তো বাস বাগান করতেছে। এটা বাস দি, কিন্তু নিচে পাক্কা আছে। এই যে রিসোর্ট, রেস্ট করার ঘর। এই যে আমরা এটা নিবে চাকমা ঘর। এই যে ঘরের বাইরে আসলো বিকাল টাইম রেস্ট করতেছে, এখানে নদীর চরে এমন ভাবে গিয়া এই ছোট্ট একটা প্যান্ট পরে আমি এমন ভাবে ইভিনিং দা কাটাইতাম। ঠিক নদী না হইলে কি তো ফিশারি তো আছে, এইটাই অনুভব করে করে আমি আজকে এখানে আছি বাসগ্রামে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ রাজদীপ বাবু আপনি এই প্ল্যানটা বানানোর জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি রেস্ট করেন। এই যে আপনার ঘরটা, আলো মারা কেন আপনার ঘরটা? কিছু জিনিস আছে এর দেখান যেত না। আচ্ছা ঠিক আছে, ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তি। আর তো আছে সবুজ সবুজ ঘাস পালা, খালি সব খালি, আমরাই আমরা। এই যে চেয়ার 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 সব খালি। টাইম সময় থাকলে সময় কাটানো লাগে, জায়গা তো ভালোই আছে। ঘোরার লাগে ঠান্ডা প্রাকৃতিক। ওই যে লাভ চিহ্ন ওইটা, এই যে দিল কিডনি লিভার, ওইটার মধ্যে মানুষের ফটো ফটো নগর একটা আছে।
এই যে দিল কিডনি এটার ভিতরে ফটো দেখা যায় মানুষের খালি পোজ দিল কিডনি যেখানে যাবে এখানে পাইবে এখন এটা এই যে একটা টঙ্গর আছে টাওয়ার ওইদিকে একটা টাওয়ার আছে গাছের ফুল এবং ডালপালা এটা তো দেখছি বেজান অনেক সুন্দর আছে সময় কাটানোর জন্য অনেকই ভালো জায়গা অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ভারত বাংলাদেশ সীমান্ত দেখা যায় তাছাড়া ভারত বাংলাদেশ সীমান্ত দেখা যায় একটু দেখতে এটা উপরটা এই যে সিঁড়ি আছে এটার ওই যে সব পাশ পাকান এই যে সিঁড়ি আছে সিঁড়ি করতে যেমন বাংলাদেশ ওই যে কিন্তু তোমরা দেখতে পারতেছো জানি না কিন্তু আমি দেখতে পারতেছি ক্যামেরা অদ্দূর যায়নি ওই যে বাংলাদেশ এই যে পাশ বাগান বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই পরন্তু খুব সুন্দর গান গায় গান না এটা যে সময় স্কুলে পড়াশোনা করতাম তখন চুতনা তৃতীয় জানি একটা কবিতা পাইছিলাম একটা লাইনই মনে আছে বাকি লাইন বুঝলা খাই লিছি আচ্ছা ঠিক আছে এই যে এটা বলে বনের ঘর বন আর সনের মধ্যে পার্থক্য আছে নাকি কিছু পার্থক্য তো দেখি না কিন্তু ঘর তো ঘরই সবদিকে ঘর আছে সবদিকে ইনফরমেশন সেন্টার কিন্তু মানুষ নাই কো ইনফরমেশন দেওয়ার মতো এটা হলো ম্যাপ এখানে একটা বড় জায়গা আছে বয়া পৌঁছুস দেওয়ান যায় কারণ জায়গাটা সুন্দরই আছে আগুন জ্বলে ঠান্ডা দিন বাঁশবাগান ঘোরাঘুরি শেষ বাঁশবাগান হলো আগরতলা থেকে 40 কিলোমিটার ডিস্টেন্স তো কারণে আপনারা আইতে পারেন ঘোরার জন্য খুবই ভালো জায়গা একটা চারিদিকে সবুজে ভরা একদম শীতল পরিবেশ এদিকে রেস্টুরেন্ট আছে এদিকে ঘুরে একটু দিককে দিককে লাই কী কী আছে টিকেটের মধ্যে আধা লিটার জল ফ্রি আছে আর লগে বিস্কুটও কিতা ফ্রি আছে চাও ফ্রি আছে লগে না না জল 250 আছে অলরেডি 250 জল এক কাপ চা লগে বিস্কুট এক প্যাকেট তো ওখানে 100 টাকা টিকেটের মধ্যে অ্যাভেলেবল এইগুলো ফ্রি এটা হলো রেস্টুরেন্ট পুরা বহুত কিছু আছে তার অর্ডার দিলে তো বহুত কিছু বানিয়ে দিব এটা রেস্টুরেন্ট এরিয়া এখন বাড়াই যাবো আজকে ভিডিও এখানেই শেষ করলাম।